বন্ধুরা, আগামী 5ই ফেব্রুয়ারি 2023 রবিবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনার কন্যা সন্তানের হাতে দিন এই একটি জিনিস, তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আপনাদের জীবনে কখনো অর্থের সমস্যা আসবে না এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তবে তার আগে জেনে নেব যে এই পবিত্র মাঘী পূর্ণিমা কখন শুরু হবে, কোন দিন পড়ছে। অর্থাৎ এই পবিত্র মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বন্ধুরা, এই বছর অর্থাৎ 2023 সালে পবিত্র মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 20 মাঘ 1429 বঙ্গাব্দ, ইংরাজি 4ঠা ফেব্রুয়ারি 2023 শনিবার, রাত্রি 9টা বেজে 18 মিনিটে, এবং এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি থাকবে 21 মাঘ 1429 বঙ্গাব্দ, ইংরাজি 5ই ফেব্রুয়ারি 2023 রবিবার, রাত্রি 11টা বেজে 32 মিনিট পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই সময়ের মধ্যেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনি যদি আপনার বাড়ির সন্তানকে এই একটিমাত্র জিনিস দান করতে পারেন, তাহলে আপনারা এতটাই সৌভাগ্যশালী হবেন যা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার কিছু উপায় বা টিপস জানিয়ে দেব। সেগুলি কিন্তু অতি অবশ্যই এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা করুন, যার ফল পাবেন সত্যি চোখে পড়ার মতো। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াগুলি কিন্তু অনেকেই অবলম্বন করেছেন, যারা শাস্ত্রকে মানেন, যারা ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তারা কিন্তু প্রত্যেকেই এই উপায় বা ক্রিয়াগুলি পালন করেছেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করুন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র, এবং এই পবিত্রতম তিথিতে আপনারা কিন্তু অতি অবশ্যই কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে সাহায্য অবশ্যই করবেন। হ্যাঁ বন্ধুরা, কিছু না কিছু দান করবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন দান করলে প্রকৃত সুখ লাভ করা যায়, এবং এই পবিত্র মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনি অবশ্যই কিন্তু কাউকে বস্ত্র দান করতে পারেন, এবং মনে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে এই কাজটি করবেন, তাহলে নিশ্চিতভাবে সুফল আপনি পাবেনই পাবেন। দেখুন বন্ধুরা, এখন প্রশ্ন হল যে আপনি কোন সেই বিশেষ কাজটি করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনাদের জীবনে সমস্ত রকম পাপ খণ্ডন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আপনারা জীবনে চরম থেকে চরমতর একেবারে আকাশ ছোঁয়া আয় উন্নতি করতে পারবে। সেই সম্পর্কে বন্ধুরা, এই কাজ আপনার জীবনে করা সমস্ত প্রকার পাপকে একেবারে ধ্বংস করে দিতে পারে। আর আমি সবার প্রথমেই বলবো যে আগামী 5ই ফেব্রুয়ারি 2023 রবিবার আপনারা যদি পবিত্র মাঘী পূর্ণিমার মহাপূর্ণ লগ্নে গঙ্গা স্নান করতে পারেন, তাহলে কিন্তু প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের ওপরে সদা সর্বদাই বজায় থাকবে। কারণ ভগবান বিষ্ণু এইরূপ কার্য করলে অত্যন্ত খুশি হন। তাই আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো নদী বা গঙ্গা থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন মনে ভক্তি শ্রদ্ধা রেখে গঙ্গা স্নান করুন এবং সূর্যদেবকে জল নিবেদন করুন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনার বাড়ির কন্যা সন্তানের হাতে কোন সেই বিশেষ জিনিসটি তুলে দেবেন, যার ফলে আপনাদের জীবনে
चरम सौभाग्य लाभ हबे। हाँ बंधुरा अर्थ आसबे एवं आपनार परिवारे आर्थिक काठामो अत्यंत स्ट्रंग हबे। सेई सम्पर्के देखुन बंधुरा एक कथा सत्य जे सबार बाड़ीते किन्तु कन्या सन्तान नेई। जादेर बाड़ीते धरुन कन्या सन्तान नेई तारा निजेर पाड़ा ओ प्रतिबेशीदेर बा तादेर निजेदेर आत्मीय परिजनदेर मध्ये जदि एमन कोनो शिशु कन्या थाके जाके हयतो आपनारा निजेर कन्यार मतो भालोबासेन स्नेह करेन, एई रकमई कोनो शिशुके उद्देश्य करे এই ক্রিয়াটি কিন্তু আপনারা করতে পারেন। তথা যেসব পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের তো বলার কিছুই নেই, তারা কিন্তু খুব সহজেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারে। বন্ধুরা মাঘে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনার পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না। আর আপনি যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন এবং গুড় ও ডালের নৈবেদ্য যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি আপনার প্রতি ভীষণ খুশি হবেন। তাই আপনার ওপর ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মী সদা সর্বদাই আশীর্বাদ ও কৃপা বর্ষণ করবেন। এবং একটি কথা মনে রাখবেন যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন অতি অবশ্যই নারায়ণকে তুলসী পাতা নিবেদন করবেন এবং সেই তুলসী পাতা আপনারা সকালবেলা তুলে রাখবেন এবং সন্ধ্যাবেলায় আপনি মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যেমনটিভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক তেমনইভাবে আপনাদের পুজো আরাধনা করার পর আপনি আপনার বাড়ির যে কন্যা সন্তান রয়েছে তাকে আপনার ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে তার হাতে এই তিনটি জিনিস তুলে দেবেন। আর এই তিনটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো লক্ষ্মী কৌড়ি, একটি হলুদের গাঁট এবং একই সঙ্গে কিছুটা পরিমাণে আলো চাল বা আতপ চাল। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনারা প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে সারা বছর যেন আপনাদের ভালোভাবে সুখে শান্তিতে কাটে এবং মা লক্ষ্মী যেন আপনার ঘরে সারা বছর চিরস্থায়ী অধিষ্ঠান করে, আপনাদের ওপর আশীর্বাদ ও কৃপা বর্ষণ করে। এই রকমই মনস্কামনা মনে মনে ব্যক্ত করে ঈশ্বর বা ভগবানকে জানিয়ে আপনারা এই তিনটি জিনিস আপনার শিশু কন্যার হাতে তুলে দেবেন এবং একনিষ্ঠভাবে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে মায়ের কাছে প্রার্থনা করবে যেন আপনার পরিবার আর্থিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে যেন সব কিছু ঠিকঠাক থাকে, মা যেন আপনাদের পাশে থাকে, আপনাদের গৃহে থাকে। এই রকমই প্রার্থনা মনে ভক্তি রেখে অতি অবশ্যই করবে। এরপর আপনি কন্যা সন্তানের হাত থেকে লক্ষ্মী কৌড়ি, হলুদের গাঁট এবং আলো চাল আপনারা যেটি দিয়েছিলেন সেটি আপনি নিয়ে মায়ের চরণে নিবেদন করে দেবেন। এরপর আপনি সেই কন্যা সন্তানটিকে তার প্রিয় যে কোনো খাবার তৈরি করে অবশ্যই খাওয়াবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মী আপনার ওপর এতটাই প্রসন্ন হবে যে আপনার ওপর সদা সর্বদায় কৃপা বর্ষণ করবেন, যার ফলে আপনাদের গৃহে কখনোই দারিদ্রতা উকিঝুঁকি মারতে পারবে না। কারণ অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবেই আসবে, আপনারা প্রত্যেক কাজে সফলতা পাবেন। এরই পাশাপাশি আপনাদেরকে আরও একটি উপায় সম্পর্কে জানিয়ে রাখি, এটিও কিন্তু আপনারা অতি অবশ্যই এই পবিত্র মাঘে পূর্ণিমা চলাকালীন করবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এই উপায়টি হল বন্ধুরা আপনারা একটি কাঁচের গ্লাসে জলে পরিপূর্ণ করে সেই জলটি আপনাদের বাড়ির ছাদের ওপরে অথবা প্রধান দরজার সামনে নামিয়ে রেখে দেবেন এবং সেই জলে যখন রাত্রেবেলায় চাঁদের আলো এসে পড়বে তখন সেই জল কিন্তু অত্যন্ত পবিত্র হয়ে যাবে। আর এই কাজটি আপনারা 4 ফেব্রুয়ারি 2023 শনিবার রাত্রে করবেন এবং তার পরের দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি রবিবার দিন সেই জলটিকে সংগ্রহ করে নেবেন।
এরপর ওই জলটি নিয়ে আপনি আপনার বাড়ির প্রতিটি জায়গায় সেই জল ছিটিয়ে দেবেন। এর ফলে আপনার বাড়িতে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি যেমন ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনই পজিটিভ শক্তি এতটাই আপনাদের বাড়িতে বা আপনাদের বাস্তুচত্বরে বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের আয়, উন্নতি, সুখ, শান্তি একেবারে আকাশ ছোঁয়া হবে। সেই সঙ্গে আপনাদের শারীরিক এবং মানসিক দিকটিও একদম ঠিকঠাক থাকবে এবং সর্বকর্মে সফলতা পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।